সিরিয়ার রাজধানীতে তেহরানের কনসুলেটে সাম্প্রতিক হামলার জবাবে শনিবার গভীর রাতে তিন শতাধিক ক্ষেপণাস্ত্র ও ড্রোন দিয়ে হামলা চালায় ইরান যদিও এর বেশিরভাগ ড্রোন এবং ক্ষেপণাস্ত্র ইসরায়েলি ভূখণ্ডে পৌঁছার আগেই ধ্বংস করা হয়েছে বলে ইসরায়েল দাবি করেছে তারপরও উত্তেজনা আরও বৃদ্ধি পেতে পারে এমন আশঙ্কা করছেন সংশ্লিষ্টরা নজিরবিহীন সেই হামলার জবাবে এখন পর্যন্ত ইসরায়েল শুধুমাত্র কূটনৈতিকভাবে আক্রমণ চালিয়েই পাল্টা জবাব দিয়েছে বলে মনে হচ্ছে ইসরায়েলি পররাষ্ট্রমন্ত্রী ত্রিশটিরও বেশি দেশকে ইরানের ক্ষেপণাস্ত্র কর্মসূচির উপর নিষেধাজ্ঞা আরোপের আহ্বান জানিয়েছেন ইরানের বিরুদ্ধে নতুন করে নিষেধাজ্ঞা আরোপের কথা ভাবছে যুক্তরাষ্ট্র ও ইউরোপীয় ইউনিয়ন বুধবার এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে বিবিসি প্রতিবেদনে বলা হয়েছে যুক্তরাষ্ট্র এবং ইউরোপীয় ইউনিয়ন বলছে ইসরায়েলের উপর ইরানের হামলার পর তারা এখন ইরানের বিরুদ্ধে আরও নিষেধাজ্ঞা আরোপের দিকে নজর দিচ্ছে মার্কিন অর্থমন্ত্রী জ্যানেট ইয়েলেন বলেছেন তিনি আগামী দিনগুলোতে এ বিষয়ে পদক্ষেপ নেবেন বলে আশা করছেন অন্যদিকে ইউরোপীয় ইউনিয়নের পররাষ্ট্রনীতির প্রধান জোসেফ বোরে বলছেন তার ব্লক এটি নিয়ে কাজ করছে ইসরায়েল অবশ্য ইতোমধ্যেই তার মিত্রদের প্রতি তেহরানের ক্ষেপণাস্ত্র কর্মসূচির বিরুদ্ধে নিষেধাজ্ঞা আরোপের আহ্বান জানিয়েছে মূলত ইরানের এই ক্ষেপণাস্ত্র কর্মসূচির ওপর জাতিসংঘের নিষেধাজ্ঞার মেয়াদ গত বছরের অক্টোবরে শেষ হয়েছে এমতাবস্থায় অবস্থায় মঙ্গলবার বক্তৃতাকালে মার্কিন অর্থমন্ত্রী ইয়েলেন বলেছেন নিষেধাজ্ঞার বিষয়ে আমি পুরোপুরি আশা করি আমরা আগামী কয়েক দিনের মধ্যে ইরানের বিরুদ্ধে অতিরিক্ত নিষেধাজ্ঞার ব্যবস্থা নেব তিনি বলেন আমরা আমাদের নিষেধাজ্ঞার বিষয়ে আগে থেকে বলি না তবে ইরানের সন্ত্রাসী অর্থায়ন ব্যাহত করার সমস্ত বিকল্পই আমার রয়েছে তিনি আরও বলেন ইরানের তেল রপ্তানি এমন একটি সম্ভাব্য ক্ষেত্র যা আমরা টার্গেট করতে পারি তার ভাষায় স্পষ্টতই ইরান এখনও কিছু পরিমাণ তেল রপ্তানি চালিয়ে যাচ্ছে এ বিষয়ে আমরা হয়তো আরও কিছু করতে পারি বলেন ইরানকে বিচ্ছিন্ন করার জন্য যুক্তরাষ্ট্র ইতোমধ্যেই আর্থিকভাবে নিষেধাজ্ঞাগুলোকে ব্যবহার করছে পাঁচ শতাধিক ব্যক্তি এবং সংস্থাকে লক্ষ্য করে আরোপিত এই নিষেধাজ্ঞা প্রক্সি গোষ্ঠীগুলোকে অর্থায়ন করার এবং ইউক্রেনে রাশিয়ার যুদ্ধকে সমর্থন করার ক্ষমতাকে ব্যাহত করার কাজ করছে ইরানের উপর বিদ্যমান মার্কিন নিষেধাজ্ঞা ইতোমধ্যে দেশটির সাথে প্রায় সমস্ত আমেরিকান বাণিজ্য নিষিদ্ধ করেছে অন্যদিকে ইউরোপীয় ইউনিয়নের শীর্ষ কূটনীতিক জোসেফ বোরেল বলেছেন কিছু সদস্য দেশ ইরানের বিরুদ্ধে নিষেধাজ্ঞা আরও বাড়ানোর জন্য বলেছে এদিকে ইসরায়েলের পররাষ্ট্রমন্ত্রী সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম এক্সে দেওয়া এক পোস্টে নিষেধাজ্ঞা আরোপের বিষয়টিকে ইতিবাচক মন্তব্য করে একে স্বাগত জানিয়েছেন